বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালোই আছি। আজকে রান্নাটা শুরু করতেছি। চাল কুমড়ার বড়ি ছাড়লাম, গুড়িগুলি সংগ্রহ করে রাখতে রাখতে ভেঙে দিয়েছে। শুটকি ভর্তার তেল ছাড়লাম, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি একসাথে ছাড়লাম। বেগুন কুমড়ো বড়ি আর বেগুন, কুমড়ো বড়িটা একটু গালা আনি, আমার কাছে শক্তটা ভালো লাগে না। বিসমিল্লাহ, চাপা শুটকি যে ছাড়ছি, ফেলে দিছি, ফেলে একটু ভালো লাগবে। Thank you.
মাছগুলো ছাড়লাম, রুই মাছ দিয়ে একটা বলো পাইব না চাপা শুটকি ভুনা, এই শুটকি ভুনাটা মজা আছে, অনেকগুলো কাঁচা মরিচ দিছি, গুঁড়া মরিচ একটু দিছি,
আজকের মতো আমার চাপা শুটকি ভুনা শেষ, রান্নাটা শেষ। দেখেন কত তেল উঠছে, তেলটা একটু বেশি লাগে। এখনকার মতো রুই মাছ চাল কুমড়ার গুঁড়ি আর বেগুন দিয়ে রান্না করলাম। এটা তো সবাই খান। আমার রান্নাটা যদি ভালো লাগে, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে পছন্দ হয়, তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেল আইকনটা চেপে দেবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার এই চাওয়াটা, আমার একটু লাইক শেয়ার বেশি করে করবেন একটু, আমি যাতে আর একটা ভিডিও দিতে পারি, আপনাদের কাছে পৌঁছা দিতে পারি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আপনাদের জন্য এই দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, আমাকে যাতে আল্লাহ ভালো রাখে। আমার ভিডিওটা যদি একটুই হয় তাহলে সাকসেস, একটু দ্রুত যদি আগে বাড়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল বেঁচে থাকলে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।